নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে ষোলো দুই দু হাজার বাইশে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো দেখে নেব গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলার কী গুরুত্বপূর্ণ আপডেট তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য গ্রুপ ডি নিয়োগ এর দুর্নীতি মামলায় কমিটি বাতিল করলো কলকাতা হাইকোর্ট ফের তদন্তের ভার দেওয়া হলো সিবিআইকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রাক্তন বিচারপতি আর কে বাঘের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি তদন্ত চালু সেই কমিটি বাতিল করলো হাইকোর্ট সিবিআইকেই ফের তদন্তের নির্দেশ দেওয়া হলো ষোলোই মার্চের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থাৎ গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি রহস্য পেতে সিবিআই প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেবে এক মাসের মধ্যে এবং রাত নটার মধ্যে বিচারবিঘা অনুসন্ধান কমিটির চেয়ারপারসনের সঙ্গে সিবিআই যোগাযোগ করবে এবং অন্য কোনো অফিসে গ্রুপ ডি সংক্রান্ত নথি থাকলে তাও বাজাপ্ত করবে সিবিআই নতুন করে কারো প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এসএসসি অফিসে বলা হয়েছে আজ দুপুর একটা থেকে এসএসসি অফিসে কেউ প্রবেশ করতে পারবে না এবং সিআরপিএফ আধিকারিককে নির্দেশ সিবিআই এসএসসি অফিসে না পৌঁছানো পর্যন্ত কেউ অফিস ছাড়তে পারবে না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ আর কে বাগের নেতৃত্বে গঠিত কমিটি এখনও পর্যন্ত কোনো রিপোর্ট জমা দিতে পারেনি তাই আদালত মনে করছে যে এই কমিটির এই মুহূর্তে প্রয়োজন নেই এসএসসি গ্রুপ ডি দুর্নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু সেই কারণে এই তদন্তভার আবার হাতে তুলে দিলেন দিল আদালত এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে কোনো ব্যক্তি যদি যেন বাদ না যায় সিবিআইকে তা সুনিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে অনুসন্ধান কমিটি যদি কোনো অফিসে থাকে তাহলে সেখানে কমিটি সদস্য ছাড়া কেউ থাকতে পারবে না অফিসের বাইরে এখন থেকেই সিআরপিএম মোতায়েন থাকবে এবং রাজ্যের এজি সিবিআই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছিলো রাজ্যের এজি কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দেন তাহলে স্কুল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের সিবিআই তদন্তের পুনরায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত এই তদন্ত কমিটিকে খারিজ করে দিয়ে পুনরায় হচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত তো যাই হোক এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলার এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে